একটা অ্যাপ্লিকেশনকে কেন আপডেট করা হয় আপনি হয়তো জানেন, তারপরে আমি আপনাদের বুঝিয়ে বলছি। একটা অ্যাপ্লিকেশনকে আপডেট করা মানে আছে নতুন কোনো ফিচার অ্যাড করা অথবা কিন্তু কোনো একটা প্রবলেম হয়, এই জন্য কিন্তু অ্যাপ ডেভেলপাররা কিন্তু আপডেটটা নিয়ে আসে। তেমনি ফেসবুকের মালিকানাধীন কোম্পানি কিন্তু হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ কিন্তু হয়েছে কিন্তু হ্যাকিং এর শিকার, বিভিন্নভাবে কিন্তু হ্যাকিং হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটি। এবং এগুলো কিন্তু ফেসবুক কিন্তু বুঝছে কিন্তু এক মাস আগে, তারপরে কিন্তু আপডেটটা নিয়ে আসছে। এবং কয়জনে করছে এই আপডেটটা, আপনার 100% ভিতরে মাত্র 20% মানুষ কিন্তু আপডেটটা করছে, 20-30% মানুষ কিন্তু আপডেটটা করছে, এবং 80% মানুষ কিন্তু আপডেটটা করে নাই। এবং আপডেট করার জন্য কিন্তু আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন আসছে যে এরকম আপডেট করতে, কিন্তু কয়জনে করছে এই আপডেটটা? কিন্তু অনেকে কিন্তু অবহেলা করছে, কিন্তু আপডেটটা কিন্তু করছে না। এবং ফেসবুক কিন্তু অনেকভাবে কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে কিন্তু আপনার মেসেঞ্জারটা হ্যাকিং এর শিকার হতে পারে। এবং কিভাবে বুঝবেন যে আপনার যে হোয়াটসঅ্যাপটা আপনার হ্যাকিং এর শিকার? আপনার কোনো বন্ধু ধরেন লাইনে আছে, এবং আপনি 2-3 বার ফোন দেওয়ার পরেও যদি সে ফোনটা যদি রিসিভ না করে, এবং আপনার ফোন থেকে যদি বিনা প্রয়োজনে যদি ডাটা ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু হ্যাকিং এর শিকার হয়েছে। শুধু কিন্তু অ্যান্ড্রয়েড ফোন হ্যাকিং হচ্ছে তা কিন্তু না, আপনার যে আইফোনটাও আছে এটাও কিন্তু শোনা যাচ্ছে যে অনেকভাবে কিন্তু হ্যাকিং হচ্ছে। এক্ষুনি আপনার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নিন, কারণ আপডেট না করলে আপনি কিন্তু অবশ্যই কিন্তু হ্যাকিং এর শিকার হবেন। কিন্তু বাংলাদেশে বা অন্য অন্য দেশে কিন্তু অনেকে কিন্তু এই হ্যাকিং এর কিন্তু শিকার হয়েছে। সো এক্ষুনি আপনি আপনার প্লে স্টোরে যেয়ে আপনার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নিন। সো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে দিয়ে দেবেন, এবং বেল বাটনটি বাজিয়ে দিতে কিন্তু একদমই ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার, বাই।